বিদেছে এমন ঘর বিদেছে এমন ঘর শূন্যের উপর পস্তা করে ধৈন্য ধৈন্য বলি তারে সাধক বলছে যে বেঁধেছে এমন ও ঘর শূন্যের ওপর পস্তা করে কেমন ঘর পৃথিবীতে যত মহামানব মনি ঋষি এসেছে তাদের দেহ হচ্ছে একটা পবিত্র ঘর যে ঘরকে লালন সাঁইজি তার গানের মধ্যে তুলে ধরেছে যেই ঘরটা সাধন করতে করতে মরার আগেই মরে যায় সে ঘরটা লামকামে অবস্থান করে আর সেই ঘরে ছয়ন প্রভু মহান স্রষ্টা অবস্থান করে তাই সাধক বলছে ধন্য ধন্য বলি তারে কারে ওই লামকাম অবস্থানকারী সেই ঘরটাকে এই জন্য সমস্ত সাধনার মূলে একটা জিনিস সবাই বলে একটাই ধর্ম একটাই কর্ম যে তুমি তোমাকে চেনো তোমাকে পরিশুদ্ধ করো সেখান থেকেই সাঁইজি একটি কালাম ক্ষুদ্র মানুষ গাওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের উপর আবরি শূন্যের উপর পস্তা করে ধৈন্য ধৈন্য ও বলি তারে ধৈন্য ধৈন্য ও বলি তারে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কমাটি সবে মাত্র একটি খুঁটি আরে খুঁটির গোড়ায় নাই কমাটি কিসে ঘর হবে খাটি কিসে ঘর হবে খাটি ঝরি তুপালে পরে ধৈন্য ধৈন্য ও বলি তারে ধৈন্য ধৈন্য ঘরের মূলাধার কুটুরি নয়টা তার উপরে দিলে কোঠা মূলাধার কুটুরি নয়টা তার উপরে দিলে কোঠা তাহে এক বাংলা বেটা তাহে এক বাংলা এটা বসে আছে একই স্বরে ঘরের উপর নিচে সারি সারি সারে নয় দরজা তারি উপর নিচে সারি সারি সারে নয় দরজা তারি লালন কই যাইতে পারি আরে লালন বলে যাইতে পারি কোন দরজা খুললে পরে ধৈন্য ধৈন্য ও বলি তারে ধৈন্য ধৈন্য ও বলি তারে এমন ঘর শূন্যের উপর আমরি শূন্যের উপর বস্তা করে ধৈন্য ধৈন্য ও বলি তারে